মাদারীপুরের কালকিনিতে কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে জৈব কেঁচো বা ভার্মি কম্পোস্ট। রাসায়নিক সারের বিকল্প হিসেবে কৃষকদের মাঝে কদর বাড়ছে এই কেঁচো জৈব কম্পোস্ট সারের। কৃষকরা তাদের গৃহপালিত গবাদি পশুর গোবর দিয়ে জৈব সার তৈরি করে নিজেদের জমিতে প্রয়োগ করার পাশাপাশি কৃষকদের কাছে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। প্রতিনিধি মোহাম্মদ জিয়াউদ্দিন লিয়াকতের রিপোর্ট, জানাচ্ছেন এস এম হামিম। ক্রমাগত রাসায়নিক সারের ব্যবহার বাড়ায় কমে যাচ্ছে কৃষি জমির উর্বরতা। প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা লাঙল কেঁচো বেঁচে থাকতে পারে না, ফলে মাটিতে উপকারী এ প্রাণীর পরিমাণ কমে যাচ্ছে। কালকিনি উপজেলা কৃষি সম্প্রসারণের পরামর্শে পূর্ব এনায়েতনগর ইউনিয়নে কমিউনিটি বেসড ভার্মি কম্পোস্ট বা কেঁচো জৈব সার তৈরি করছে স্থানীয় কৃষকরা। এই জৈব সার তৈরি করে নিজেদের জমিতে প্রয়োগ করে ভালো ফসল উৎপাদনের পাশাপাশি অতিরিক্ত জৈব সার বিক্রিও করছে কৃষকরা। কৃষক অফিসাররা আমাদের পরামর্শ দিয়েছে, এই জন্য আমরা এটা থেকে ভার্মি কম্পোস্ট সার তৈরি করি। প্রত্যেক মাসে আমরা 10 মণ করিয়া কেঁচো সার উৎপাদন করি, এটা আমরা 12 টাকা করে বিক্রি করি কৃষকের কাছে। আমরা কেঁচো সার উৎপাদন দেখতে আসি, এই কেঁচো সারটা ব্যবহার করলে আমাদের জমিতে ফসল অনেক ভালো হয়। নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির সুস্বাস্থ্য রক্ষায় কেঁচো সারের ব্যবহার করার জন্য কৃষকদের উদ্বুদ্ধ করছেন তারা। এতে করে জমির জৈব পদার্থের পরিমাণ বাড়ছে বলে জানান কৃষি কর্মকর্তারা। উপজেলা কৃষি অফিসার সার্বিক সহযোগিতায় এই এলাকার 40 থেকে 50টি পরিবার ভার্মিং কম্পোস্ট উৎপাদন করে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করছে। কৃষকরা এই ভার্মি কম্পোস্ট বিক্রি করে একদিকে স্বাবলম্বী হচ্ছে, অন্যদিকে এখানে মহিলাদের কর্মসংস্থান হচ্ছে। কেঁচো জৈব সার প্রয়োগ করলে জমিতে রাসায়নিক সার প্রয়োগ করতে হয় না, এতে জমির স্বাস্থ্য ও মাটির গুণাগুণ ভালো থাকে। এস এম হামিম, মাই টিভি, নিউজ ডেস্ক।